জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। মানুষের জীবনে সমস্যা শেষ নেই, তবে সমস্যা যেমন রয়েছে তার সমাধানও সেরকমই রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কোনো জটিল এবং কঠিন সমস্যায় পড়ে গিয়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসব সেটা বুঝে উঠতে পারি না, কোনো পথ খুঁজে পাই না যে যেখানে গেলে আমরা সুখ এবং শান্তিতে থাকতে পারবো। আর সেই সময় দরকার হয় এমন কোনো পথ প্রদর্শকের, যিনি আমাদের সঠিক পরামর্শ দিয়ে আমাদের জীবনে একটা সঠিক পথ দেখাতে পারেন এবং সেই গাইডলাইন অনুসরণ করে আমরা সবসময় একটা জীবনের পথে এগিয়ে যেতে পারি। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আমরা আপনারা প্রত্যেকেই পরিচিত এবং যে কোনো জটিল এবং কঠিন সমস্যা তিনি স্থায়ী প্রতিকার দিয়ে থাকেন এবং যার কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন কামাখ্যা তন্ত্র সাধক ও হস্তরেখাবিদ জ্যোতিষ শিক্ষক শ্রী পৃথ্বীশ ঘোষ। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পৃথ্বীশ ঘোষ। শ্রী পৃথ্বীশ ঘোষকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে আমরা শুরু করছি। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। প্রতি সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 24 আওয়ার্স টিভি চ্যানেলে আমার লাইভ অনুষ্ঠান হয়। বাকি চার দিন এই অনুষ্ঠানের রিপিট প্রোগ্রামটা দেখানো হয়ে থাকে। আপনাদের সবাইকে আমার নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ওম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান্তি বিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষু মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তমেব মাতা চ পিতা, তমেব তমেব বন্ধুশ্চ সখা, তমেব তমেব বিদ্যা দেবিনাং, তমেব তমেব সর্বম মম দেব দেব। গুরু কৃপাহি কে বলাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছি, চক্রবর্তী বলছি। আপনার সম্পর্কে জানতে চাইছেন? আমার আমার সম্পর্কে জানতে চাইছি, প্লাস আমার পারিবারিক সম্পর্কে তো আমি জানতে চাইছি। তো আপনার সম্পর্কে, আপনার ডেট অফ বার্থ জানা আছে? আপনার নাম আর ডেট অফ বার্থ জানা আছে? না, আপনার নাম কি বলুন আগে। 1967 সাল। হ্যাঁ, ডেটটা বলুন। জোরে বলুন। 1967 সাল 14 জুন 1967 জন্ম সময়। জন্ম সময় হচ্ছে বিকেল 4:22। বিকেল 4:22 কোথায় জন্ম? আমার জন্ম হচ্ছে পুরীতে, ভুবনেশ্বর। আচ্ছা, ভুবনেশ্বরে। হ্যাঁ, আপনার নামটা কি একটু বলুন। শিলা চক্রবর্তী। কি বললেন আরেকবার? শিলা চক্রবর্তী। শিলা, প্রিয়া চক্রবর্তী। প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, প্রিয়া। ওটা কি বার ছিল? বৃহস্পতিবার। আচ্ছা, আপনার রাশি জানা আছে কি? সিংহ রাশি। ঠিক ঠিক আছে, আপনার সিংহ রাশি এবং আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কেমন? আপনার কি সাংসারিক কোনো সমস্যা আছে বা পারিবারিক সমস্যা একটুখানি? মানে আমার, আমি বাড়ি করেছি, মানে আমার করেছে, নিজের টাকা পয়সা দিয়ে আমরা সব বাড়ি করেছি। হ্যাঁ, এবার দেওর মানে খুব আমার উপরে অত্যাচার। আপনার যারা প্রতিবেশী থাকবেন, বুঝতে পারছেন, পারিবারিক সমস্যা, আপনার প্রতিবেশী বা পরিবারের কোনো লোক, হ্যাঁ, আপনার সঙ্গে মানে আপনার সঙ্গে মতবিরোধ হতে পারে, কেমন? আপনার পরিবারের সঙ্গে আপনার প্রতিবেশীর কোনো পরিবার বা আপনার পরিবারের কারোর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। হ্যাঁ, হচ্ছে তো, আমার দেওর করছে আমাকে বাড়ি থেকে, মানে আমি বাড়ি করেছি, আমাকেই বলছে এখন থাকতে হবে না। এর জন্যই আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি করলে কি হবে। শুনুন, বাড়িটা তো আপনার নামে নয়, আপনার হাজবেন্ডের নামে। আমার হাজবেন্ড তৈরি করেছে, বাড়িটা শাশুড়ির নামে। কিন্তু আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন, এইভাবে চার্ট করে বলা যাবে না। শুধু আপনাকে বললাম একটাই কথা যে এটা নিয়ে সমস্যা রয়েছে এবং সমস্যাটা খুব সহজে কাটবে বলে মনে হয় না, কেননা এখন আপনার দ্বাদশপতির দশা চলছে, বুঝলেন তো? এখন আপনার দ্বাদশপতির দশা চলছে, এই দশা থেকে বেরোতে গেলে অসুবিধা। আপনার বাড়িটা যতদূর সম্ভব আজ থেকে 10 থেকে 12 বছর আগে শুরু হয়েছে বাড়িটা। হ্যালো, 10-12 বছর ধরে আপনার সমস্যা চলছে?
হ্যাঁ, কিন্তু জায়গাটা 10-12 বছরের জায়গা, বা ওখানে বসবাস করছেন বিগত 10-12 বছর ধরে, 2006 সাল থেকে। তো এটা আপনার আরো 3-4 বছর, তার আগে এই সমস্যা থেকে সমাধান হয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন না। আপনি চেষ্টা করতে পারেন বিভিন্ন উপায়, এবং একজন প্রাজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে তার সঙ্গে আলোচনা করুন, আশা করি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই সমস্যাটা কি করা যায়, যে দেওর যা অত্যাচারিত করছে? আপনি, আপনাকে কি বললাম, আপনি কোনো জ্যোতিষীর কাছে যান ব্যক্তিগতভাবে। টিভিতে এই সমস্যার সমাধান বলে দেবার মতন ব্যাপার নয়, কেমন? তাহলে আমি আপনাকে বলে দিতাম না আসে। একদমই সমস্যাটা কোথা থেকে হচ্ছে তো বুঝতে পারলাম। এখন এই যে উনি বলছেন, ইনি সত্যি সমস্যায় আছেন। এনার ক্ষেত্রে দ্বাদশ স্থানে কেতু বসে আছে, শয্যা সুখ, মানে ওনার যে শয্যা বলতে বিছানা, সুখ, তার মানে উনি যে শান্তিভাবে ঘুমাবেন, এই শান্তিভাবে ঘুমানোর জায়গাটা এনার নেই। মানে ঘুম বলে না, মানে বেশি মানে সমস্যা থাকলে মানুষের ঘুম উড়ে যায়, এই হলো ব্যাপারটা। হ্যাঁ, ভদ্রমহিলা কিন্তু এটা ছোটবেলা থেকে, আজকে হয়তো বাড়ি নিয়ে হয়েছে, এর আগে অন্য কিছু নিয়ে হয়েছে, স্বামীকে নিয়ে কিছু প্রবলেম থাকবে, হ্যাঁ, বা বলা যেতে পারে ভালোবাসার অভাব এটা থাকবে। আমার বাড়ি নিয়ে তো পরিবারের দিক থেকেই সমস্যাটা হচ্ছে, মানে পারিবারিক সমস্যা যেটা চলছে, এই জন্য একটু যার প্রভাব রয়েছে, দাদা আপনাকে বলেই দিলেন, যেখানে কেতুর প্রভাব রয়েছে সেখানে এই সমস্যাগুলো হয়তো বারবার আপনার হবে, যেটা বারবার হবে, এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আরেকটি সমস্যা দাঁড়াবে। আপনি যে কোনো জ্যোতিষীর কাছে যান, গিয়ে তার সঙ্গে আলোচনা করুন যে আমার এই 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 প্রবলেম রয়েছে, সঙ্গে যেহেতু আপনার হাজব্যান্ডের নামে বাড়ি, হাজব্যান্ডকেও সঙ্গে করে নিয়ে যাবেন, তার ডেট অফ বার্থ, প্লেস, টাইম, দুজনে মিলে যাবেন, দুজনের নাম এবং এ দেবেন, দিয়ে বসে আলোচনা করবেন, ঠিক হয়ে যাবে। আমরা চলছিলাম একদম বিবাহের কথা, বিবাহ নিয়ে যেটা বলছিলেন আপনি। তা এই যে বৈবাহিক সম্পর্ক, এই যে ভদ্রমহিলার যখন, আমি শুধু এই ভদ্রমহিলাকে নিয়ে আসছি, এই ভদ্রমহিলার যখন আমরা চার্ট দেখতে, ধরুন এই চার্টটাই এসছে, একটা বাচ্চা মেয়ে যার 12th হাউসে কেতু আছে, আরও বিভিন্ন গ্রহ সংস্থান আছে, যে বৈবাহিক জীবনটা বাইনার ক্ষেত্রে শয্যা সুখ নেই, সেক্ষেত্রে বাবাকে বা মাকে বলে দেওয়া হবে, ওই একজন দর্শক বন্ধু চলে এসেছে, হ্যাঁ, যে এনার এই প্রোটেকশনটা দিন, এবং প্রোটেকশনটা দেবার পরে এনাকে বিবাহ দিন, তাহলে এই সমস্যাটা আসবে, কিন্তু সমস্যাটা আপনি মিটিয়ে নিতে পারতেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলুন। হ্যাঁ, অরিন্দিতা চ্যাটার্জি, বাগুয়াটি থেকে বলছি। কার সম্পর্কে জানতে চাইছেন? মানে আমার মেয়ের সম্বন্ধে জানতে। হ্যাঁ, আচ্ছা, মেয়ের নামটা বলুন। শাইনি চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 6/10/2014, সকাল 9:16। 6/10/2014, হ্যাঁ, সকাল 9:16 মিনিট। আচ্ছা, হ্যাঁ, কোথায় জন্ম? ওর জন্ম এখানে নিউ টাউনে, কলকাতা। হ্যাঁ, কলকাতা। মেয়ের কি সম্পর্কে জানতে চাইছেন? অ্যাকচুয়ালি মেয়ের, আমি এখনো কুষ্টি কিছু কিছু বানানো হয়নি, একটু যদি আপনি কাইন্ডলি বলেন আমার ও রাশি বা ভবিষ্যৎটা। মেয়েটা, মেয়েটার হচ্ছে বৃশ্চিক লগ্ন, আপনার মেয়ের বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, কেমন? খুব ভালো, খুব ভালো মেয়ে আপনার। দেবারিগণ, শুদ্রবর্ণ, দেবারিগণ বলে ভাববেন না যে রাক্ষসগণ বলে মেয়ে খুব খারাপ, এটা আমাদের একটা সাধারণ ধারণা, এটা একদম ভুল। দেবারিগণ, আমি খুব ভালোভাবে বলে দিতে চাইছি আপনাদেরকে, দেবারিগণ যাদের আছে তারা খুব সংসারী মানুষ হন, গুছিয়ে কাজ করেন। আপনি এখনই আপনার মেয়ের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো দেখবেন, যেটুকু ওকে পড়াতে বসান বা যদি কোনো টাস্ক দিয়ে দেন, খুব সুন্দরভাবে ও পড়ে দেবে আপনাকে। না না, আচ্ছা নয়, হ্যাঁ কি না বলুন। শুধু তাই নয়, আপনার ঘরে কোনো বস্তু অগোছালো থাকলে এই বয়সে বলবে মা এটা অগোছালো, আগে ঠিক করে দাও। আপনি লক্ষ্য করবেন, এবং আপনার মেয়ে অত্যন্ত সুলক্ষণাযুক্ত, কিন্তু একটা জায়গায় আপনার সমস্যা হবে, মেয়েটির চোখে চশমা হবে, ঠিক আছে? এবং আমার মনে হয় আপনার চোখেও চশমা আছে। না না না, আমার চশমা নেই। আচ্ছা, মেয়েটা মোরাললেস আপনার মতন দেখতে হবে, মাই ফেস, মানে মায়ের মেয়ে বলবে, একদম একদম। আর ওর ভবিষ্যতে কি হতে পারবে বা কি হতে চায়? মেয়েটির শরীর গঠনতে অসুবিধা হবে, রোগা থাকবে কিন্তু, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, কি হতে পারবে বা কিছু, মানে ওর তিতো খেতে চাইবে না, তিতো খেতে চাইবে না, চাইবে না, এবং আপনার সঙ্গ ছাড়বে না। আপনার সঙ্গ কখনোই, এখন তো ছোট, আপনি বলবেন বাচ্চা 5 বছরের মেয়ে মা ছাড়া বাবার কাছে কেন যাবে, তা নয়। আপনার ফ্যামিলিতে 10 জনকে ভালোবাসলো, আপনি ভালো না বাসলো আপনার কাছে আসবে, আপনার থালা থেকে এক মুঠ ভাতও খেতে চাইবে, আপনার হাতে খেতে চাইবে, একদম ঠিক। হ্যাঁ,
তাহলে খুব উচ্চ পদে ভদ্রলোক আছেন এবং আপনার মেয়েও কিন্তু উচ্চ পদে সরকারি চাকরি করবে। আপনি আমাকে ভুল বুঝবেন না, এখন জিনিসটা হচ্ছে যে একটা জানা হয়ে গেলে আরেকটা জানবার ইচ্ছা আসে, একটা জানবার ইচ্ছা হলে এগুলো এখানে বসে সম্ভব হয় না। তবে মেয়েটি খুবই সুলক্ষণাযুক্ত, হ্যাঁ মেয়েটি কিন্তু মাঙ্গলিক, লগ্নে মঙ্গল বসে আছে, থাকলে পরেও মেয়েটার চার্ট যথেষ্ট ভালো এবং এমন কিছু প্রভাব আছে যার ফলে মাঙ্গলিক ব্যাপারটা থাকবে না ওর ক্ষেত্রে, কাজে আসবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই, কারণ এক ছোট মেয়ে যেহেতু এখনই শুধু তাই নয় এসে দেখা যায় বাচ্চা বাচ্চারা মা বাবা ঠাকুমা কাকা পিসি এদের কারো না কারোর সঙ্গে, এই মেয়েটি শুধুমাত্র মায়ের সঙ্গই করবে। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম কমল ব্যানার্জি, আমি আপনার হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নামটা বলুন আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ আমার ভাইয়ের নাম হরকু ব্যানার্জি। ডেট অফ বার্থ? 11 অগস্ট 2002। কত আর ডেটটা আবার বলুন? 11 আগস্ট। আচ্ছা 11 আগস্ট 2002। জন্ম সময়? সকাল 6টা। কোথায় জন্ম? শুনুন, আপনার ভাইয়ের ক্যারিয়ারের দিক থেকে ব্যাপারটা হচ্ছে যে ওর বন্ধু বান্ধব ওর সঙ্গে বেশি দিন থাকে না, বন্ধু বান্ধবের জন্য কান্নাকাটি করবে যদি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে, বন্ধুস্থান থেকে বেরিয়ে আসতে পারে। হ্যালো, নিজে চলবার মতন মানসিকতাও যদি অর্জন করে ওর কাছে কোনো অসুবিধাই হবে না, অসম্ভব স্মৃতিশক্তি আপনার ভাইয়ের এবং দেখতে অসম্ভব সুন্দর নায়কের মতো দেখতে আপনার ভাইকে, সেরকম কি? না না না, একদমই না। আচ্ছা, ভাইয়ের মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা থাকবে, এটা করবে, কিন্তু ভাই খানিকটা ইন্ট্রোভার্ট টাইপের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে ইন্ট্রোভার্ট, 2 নম্বর হচ্ছে পূর্ণ কালসর্প আছে, এই দোষটা স্খালন করিয়ে নেবেন, ও ঘর থেকে বেরোতেও চাইবে না, একটা সময় আসবে ঘর থেকে বেরোবে না। এখনই সেটা কিন্তু এখনই মানে এসেছে। হ্যাঁ এখনই এরকম করছে যে ঘর থেকে বেরোতে চাইছে না। আচ্ছা দাদা, তো ওটাই বললেন। দ্বিতীয়ত হচ্ছে ওর কিন্তু কোনো মহিলা বন্ধু থাকবে না। সন্ধ্যা 6টায় রবিবার বুধবার বৃহস্পতিবার লাইভ অনুষ্ঠান হয়, বাকি দিন রিপিট অনুষ্ঠান হয়, অনেকে দেখেন না, আমিও সময় করে উঠতে পারি না রোজ আসবার জন্য। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি কোনো একজন, এই যে চার্টটা খুব সুন্দর চার্ট, সামান্য একটু এদিক ওদিক করে দিলে একদম স্রোতের জলের মতন ছেলেটা এগিয়ে যেতে পারবে, খুব সামান্য একটা দুটো জায়গা বেঁধে রয়েছে, কারণ ও মানসিকভাবে কখনো হয়তো খুব মানে কাছের লোকের থেকে ব্যথা পেয়েছে। কেমন? দ্বিতীয়ত হচ্ছে আপনার ছেলেটি কিন্তু সাধু প্রকৃতির, বুঝতে পেরেছেন, ও জীবনে কখনো অন্যায় করেনি, জ্ঞান তো কোনো অন্যায় করেনি, ওর মধ্যে সাধু ভাব আছে, কোনো একটা সময় আসবে ও পুজো অর্চনা এসবের জন্য অনেকটা সময় ব্যয় করবে, যেমন পুজোর পড়াশোনার জন্য করছে। আপনি দয়া করে কোনো একজন জ্যোতিষীর কাছে যান, আপনার বাড়ির কাছে আশেপাশে, তার সাথে আলোচনা করুন। অভিনয় জগতের দিকে থাকতে পারে, ওর মধ্যে আকর্ষণীয় ক্ষমতাও আছে, কিন্তু সেক্ষেত্রে অভিনয় কারণ গ্রহটি একটু অসুবিধা করছে, অভিনয় করাই যে গ্রহটি।
এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দাদা, আপনি বলে দিন। ধরে নিন একটা ডায়ালগ, ও ডায়ালগটা সুন্দর বলতে পারবে, কিন্তু সেটাকে কেটে কেটে যে বলা এটা পারবে না। মানে গ্রহ যেটা অভিনয় জন্য যে গ্রহটি দায়ী সেই গ্রহটিও অসুবিধা করছে, বুঝতে পেরেছেন? খুব সুন্দর চাট, মানে যে লাইনটাতে অসুবিধা করছে সেটাখানে না যাওয়াই মনে হয় বেটার, না হলে না 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 ও যেতে পারে, অধিকার করে যাওয়াটা মনে হয় বেটার, যেতে পারে। আচ্ছা, যেতে পারে, অভিনয় হতে পারে, এবং লাইনটা তো খুব স্ট্রাগলিং লাইন, সেখানে যদি সমস্ত সমস্ত না করে তাহলে সমস্ত প্রফেশনই স্ট্রাগল আছে। এই যে আজকে আমি অ্যাস্ট্রোলজি করছি, এখানেও এখানেও আছে, আমি দীর্ঘ 26 বছর ধরে স্ট্রাগল করে আজকে যতটুকু এসেছি। হ্যাঁ, তুমি এই যে অ্যাঙ্করিং করছো সেক্ষেত্রে স্ট্রাগল রয়েছে, তাই না? সব জায়গাতেই রয়েছে। শুনে নিন, 2021 সালের এপ্রিল মাসে ওর কাছে খুব একটা সুন্দর সুযোগ আসবে। 2021 সালের এপ্রিল মাস, মার্চের শেষ, ওর জন্ম মার্চ মাসে, মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম বা এপ্রিলের শেষ অবধি ধরে নিন, এই সময়টা ওর কাছে একটা মানে এটা ওর একটা গোল্ডেন টাইম আসবে। একদম, ওই সময়টাকে কাজে লাগাতে হবে, সেই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে হবে। একদম, আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ, কে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বাংলাদেশ থেকে বলছি, মল্লিকা পাল। আপনি দয়া করে একটু জোরে বলবেন, স্পষ্ট করে বলবেন। আমি সম্পর্কে জানতে চাইছি। আমি বাংলাদেশ থেকে বলছি, মল্লিকা পাল। আমার ছেলে স্বপ্নদেব জানতে চাই। ছেলের নামটা বলুন আর ডেট অফ বার্থ বলুন। হ্যালো। হ্যাঁ, ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের নাম হচ্ছে কনিষ্ঠ পাল। আচ্ছা, ডেট অফ বার্থ 2003 2:43। আচ্ছা, কোথায় জন্ম? ছেলের অসংখ্য বন্ধু হবে, যতটা বন্ধু প্রীতি ততটা কিন্তু ও পড়াশোনা বা বইয়ের প্রতি প্রীতি নয়। না না না, একদমই, ও বাড়িতেই থাকে না। না না না, দ্বিতীয় কথা, আপনি বলতে গেলে আপনার সঙ্গে বা ওর বাবা বলতে গেলে দাদা বলতে গেলে ওর সঙ্গে অসভ্যতা করবেন আপনার ছেলে, এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে করে আপনারা ওর সঙ্গে কথা বলতে গেলে ভয় পাবেন, 15 বছরের বাচ্চা, তাই তো? হ্যাঁ, ঠিক বলছেন। ওর ওকে কি আগে কোনো স্টোন টোন কিছু পড়িয়েছেন? না, কিছুই পড়াইনি। আমি আপনার সাথে করতে চাই তো কি করবে যদি বলে দেন খুব ভালো হয়। আপনি ওকে একদমই পড়তে চাইছেন না? একদম পড়তে চাইছেন না কিছু? না না না, বন্ধু বান্ধব প্রচন্ড মোবাইল নিয়ে, যেটা বললেন দাদা সবটাই তো মিলে গেল। আপনি একটা জিনিস করুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে ওকে একটা জিনিস করে হনুমান চালিসাটা পাঠ করা শুরু করান। শুনুন, এইখান থেকে যদি বেরিয়ে আসতে পারে নিশ্চয়ই পড়াশোনা হবে। তাহলে একটু দাদার কাছে নিয়ে আসুন আপনি তাড়াতাড়ি, যেখানে পড়াশোনা ফেল করছে বলছেন আর কিছু পড়তে চায় না, মানে কিছু দিলে ধান হতো সেটারও ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটার জন্য একটু ছেলে কেনে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বলে দিই, ওর পড়াশোনা কারক গ্রহ যেটি সেই জায়গাটায়, সেই জায়গাটা খুব খারাপ হয়ে রয়েছে, কারণ বন্ধু সঙ্গটা একদমই ভালো না। দেখবেন ওর তুতো ভাই যদি থাকে, মামা তো খুব তুতো, জ্যাঠতুতো, পিস্তুতো কোনো ভাই থাকে, ওর তাদের মধ্যে কেউ না কেউ ওর বন্ধু হবে, খুব ক্লোজ হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, পিসিদের বন্ধু রয়েছে এবং খুব ক্লোজ। হ্যাঁ, ভীষণ ক্লোজ, এবং দেখবেন একসঙ্গে ওরা বেড়াতে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। ওদের ওদের জুটিটা ভেঙে দিলে পরে অনেকটা ফ্রি হয়ে যাবে। ডিটেইলস বলতে পারবো না, সময় লাগবে অনেক। সবকিছু জানতে হলে অনেক সময় লাগবে। আমি লক্ষ্য করেছি এই রকম ছেলে মেয়ে যারা আছে,
এইসব ছেলে মেয়েদের কিচ্ছু না, কোনো স্টোন টোন কিচ্ছু না, আগে ওদেরকে হনুমান চালিসা ধরিয়ে যেভাবে হোক বুঝিয়ে, আমি বারবার করে আমার ফেসবুক পেজে, হ্যাঁ কিন্তু উনি যেটা বলছেন হনুমান চালিসা পড়তেই চায় না বা কোনো কিছু ধারণা করতে চায় না, এটাই এক সমস্যা। অবশ্যই পড়বে বা যেভাবে হোক ওকে পড়াতে হবে, করলেও অটোমেটিক্যালি ওখান থেকে বেরিয়ে আসবে, একটা স্পন্টেনিয়াস ব্যাপার। একদমই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে পড়াশোনায় করতে চাইছে না, এত চঞ্চল, এবার তাকে হনুমান চালিসা ধরিয়ে দিলে তো সে ওখান থেকে হয়তো ছুটে পালাবে, এই সমস্যাটা। না না না, পালাবে না, না না, কখনোই পালাবে না। ওটাই আপনাদেরও চেষ্টা করতে হবে, তারপরেও যখন দেখছেন হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, তখন তো দাদা রয়েছেনই, তাই এটা ব্যাপারটা হচ্ছে যে ওনাদের উচিত ছিল ব্যাপারটা নোট করে ছেলেকে নিয়ে চলে আসুন। আমার মনে হয় এই মুহূর্তে আপনার দাদার কাছে ছেলেকে নিয়ে আসাটা উচিত, কারণ না হলে কিন্তু এই যে ফেল করছে বলছেন, ছেলে কিন্তু পুরো ভবিষ্যৎটাই সেখানে নষ্ট হয়ে যাবে, ক্যারিয়ারটা পড়াশোনার উপরে ডিপেন্ড করে, তাই পড়াশোনাটা যদি এখন না হয় পরবর্তী ক্যারিয়ারটা হবে কিভাবে তার, যে যাই করুক চাকরি করুক আর বিজনেস করুক সেখানে পড়াশোনা তো করতে হবে আগে, তাই একটু নিয়ে আসুন আপনার দাদার সঙ্গে, বুকিং নাম্বার নোট করে যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করে চলে আসুন ছেলেকে নিয়ে। আমি একটু চেম্বার অ্যাড্রেসগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি, আপনারা শ্রী প্রীতিশ ঘোষকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা, সনাতনী জ্যোতিষ চর্চা কেন্দ্র 28/A জাস্টিস মন্মথ মুখার্জি রোড, সুরেন্দ্রনাথ কলেজের ঠিক বিপরীতে, রবিবার বৃহস্পতিবার ও শুক্রবার। এছাড়া আপনারা পেয়ে যাবেন শনিবার সকালে বারাসাত ও সন্ধ্যায় পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর। আর বুকিং নাম্বারে ফোন করে আসবেন, টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি রয়েছে 8777638992, আর ফোন করবেন রাত 8টার পর, রাত 8টার পর ফোন করে আপনারা বুকিং করতে পারেন। আর যদি আপনারা কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান সেখানেও রাত 8টার পর বা 9টার পর ফোন করে কথা বলে নেবেন। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, দাদার অনেক স্টুডেন্ট রয়েছে যারা জ্যোতিষ শিক্ষা নিচ্ছেন দাদার কাছ থেকে, অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন দাদার কাছে আসেন জ্যোতিষ শিক্ষা নিতে, তাই জ্যোতিষ এবং তন্ত্র শিখতে চাইছেন যোগাযোগ করবেন দাদার সঙ্গে এই বুকিং নাম্বারে ফোন করে। হ্যাঁ চলে যাচ্ছে আলোচনা। আচ্ছা দাদা, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে বিবাহ নিয়ে যেটা বলছিলেন, আচ্ছা এই যে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, এই যে গণ যেটা বললেন আপনি, মানে দেবগণ নরগণ বা রাক্ষসগণ, তো এই যে বিয়ের আগে মানে এই যে আজকাল যেমন দেখাশোনা না করে মানে নিজেরা পছন্দ করে অনেকে বিয়ে, হ্যাঁ ওটাও আমি বলে থাকি, গণের উপর কি কোনো ডিপেন্ড করে ভালো হাতের কর? এই যে হাতের কর দেখে অনেকে বলে নিচে থাকলে কি রাক্ষসগণ, সোজাসুজি থাকলে নরগণ, এই এই করটার উপরে থাকলে দেবগণ, এগুলো একদম ভুল ধারণা। ব্যাপারটা হচ্ছে দেবগণ যারা তারা দেবভাব সম্পন্ন হন, হ্যাঁ স্বেচ্ছায় মানুষকে অনেক কিছু ছেড়ে দেন, সংসারী মানুষ, হ্যাঁ ঠিক আছে ও নিচ্ছে নিক, আমার আছে নিচ্ছে নিক, আমার নেই আচ্ছা ঠিক আছে ও নিয়ে বাঁচুক না। নরগণ এরা হেজিটেট করে, এবং যারা রাক্ষসগণ হয় তারা নিজেদের সংসারটাকে রাক্ষসের মতন করে আগলি রাখে। নরগণের একটু কনফিউশন থাকে মানে দেবে না নেবে এরকম একটা ব্যাপার আছে, মানে এটা এটাতেই বলছি এই যে মানে বিবাহ কিছু কিছু রাশি আছে, কিছু রাশি নরগণ, কিছু রাশি দেবগণ, কিছু রাশি। হ্যাঁ একজন দর্শক বন্ধু চলে এসেছেন, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন আপনি কোথা থেকে বলছেন আর কার সম্পর্কে? আমি দমদম থেকে বলছি। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা কি বলুন? ছেলের নাম হচ্ছে শুভঙ্কর সাহা। শুভঙ্কর সাহা, ডেট অফ বার্থ? হ্যাঁ ডেট অফ বার্থ, জন্ম সময়? জন্ম সময় তিনটে পনেরো দুপুর না রাত? রাতে জন্ম না দুপুরে জন্ম? তিনটে পনেরো কোন সময়? প্রথমে মিউট করে দিয়ে একদম টিভি সাউন্ডটা অফ করে দিয়ে তারপর আপনারা ফোন করবেন, না হলে ফোনটা কেটে যাবে। গতদিন আমরা আলোচনা করছিলাম পড়াশোনা নিয়ে, আমরা ফিডব্যাক করলাম পেলাম সেদিনকে, ছটা মনে হয় কল হয়েছিল বিয়ে নিয়ে, আজকে বিয়ে নিয়ে শুরু করলাম তুমি বললে বলে আজকে সবাই পড়াশোনা নিয়ে, সবাই পড়াশোনা জানতে চাই। যাই হোক, আচ্ছা বিয়ের এটাই আমি জানতে চাইছিলাম, এই যে গণ, ধরুন পাত্রর এক গণ পাত্রীর আর গণ, মানে এই গণ শুধু গণ দেখলে? না 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 না, শুধু গণ দেখলে হবে না, শুধু গণ আট রকমের তার গুণ বিচার করা। আচ্ছা এই আট রকম গুণের একটা নির্দিষ্ট পরিমাপ সম মানে সমতাকে দেখা হয়, যে আট রকমের গণের কোন গুণের সঙ্গে কোন গুণটা পাত্রীর সঙ্গে পাত্রের ম্যাচ করছে, কোনোটা বেশি থাকে পাত্রের, কোনোটা বেশি থাকে পাত্রীর,
ওইখানে একটা ব্যালেন্সকে দেখা হয়। ব্যালেন্স তো করে দেওয়া যায় না, কারণ যে গুণ নিয়ে একজন মানুষ জন্মগ্রহণ করেন তার সেই গুণকে পাল্টানো যায় না কোনো পাথর তাবিজ কবজ মাদুরি যদি তিনি না চেষ্টা করেন। ভাগ্য পরিবর্তন করা যায় না, পাথর তাবিজ কবজ মাদুলি পরে নিজেকে পরিবর্তন করতে হয় এবং জীবনের চলার পথের কষ্ট নিজেকে সহ্য করতে হয়। স্বামী বা স্ত্রী, সন্তান, পিতা মাতা, বন্ধু, আত্মীয় স্বজন কেউ আপনার কষ্টের ভার নেবে না, এটাকে মনে রেখে একজন জ্যোতিষীর চেম্বারে যাবেন। আপনি জানবেন যে ভাগ্য অপরিবর্তনীয়, যেটা হবার হবে, প্রভাবটা কমতে পারে। যেটা মানে ভাগ্যে লেখা থাকে, যেটাই বলা হয় সেটা তো হবে, সেটাকে নিজের পুরুষকার দিয়ে, নিজের চিন্তা দিয়ে, নিজের মানসিক বল দিয়ে একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, সঙ্গে আছেন? হ্যাঁ, কে বলছেন এবং কার সম্পর্কে জানতে চাইছেন? আমি বেহালা থেকে বলছি। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ভাইপো ভাইপো ভাইপোর নামটা কি বলুন? সৌরভ তারণ। সৌরভ, টাইটেলটা সৌরভ তারণ, TARAN। আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। 1991 সালের 2 অক্টোবর। 2 অক্টোবর 1991। জন্ম সময়? রাত 9:30। আচ্ছা, কোথায় জন্ম? নাগপুর। চাকরি চেষ্টা করছে? ভালো চাকরি করছে। সঙ্গে থাকুন, দাদা বলে দিচ্ছি। অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত? ভাইপোর চার্ট অত্যন্ত সুন্দর চার্ট, ও ভালো সার্ভিসই করছে। ভালো চার্ট, ভালো সার্ভিস করছে। আচ্ছা, ওর যেটুকু পাওয়ার যোগ্যতা সেটুকু ও পায়নি, কিন্তু যে চাকরিটা এখন করছে অন্য অনেকের কাছে ঈর্ষার সেই চাকরিটা, ভালো চাকরি করছে। আচ্ছা আচ্ছা, নাই হ্যাঁ অথবা না বলবেন, সপ্তম দশম নিজে, ও নিজের কাজ নিজে খুঁজে নেবে, কাউকে প্রয়োজন হবে না। তবে তবে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওর সার্ভিস হবে কিন্তু বাইরে, বুঝলেন তো? ও তো বিদেশে আছে এখন। আচ্ছা আচ্ছা, এটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে ওর বিদেশে আছে, কুয়েতে। ওর বিদেশে চাকরি হওয়ার কথাটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। আচ্ছা, যে ওর বাইরে চাকরি হবে এবং যে চাকরি করুক তার থেকে ভালো চাকরি ও বিদেশেই পাবে, ওর দেশে আসতে চাইবে না, আপনি হাজারবার বললেও আসতে চাইবে না। হ্যালো, হ্যাঁ বলুন। ওর লাইফটা কেমন যাবে এটা জানতে গেলে, ডিটেলস জানতে গেলে কোনো জ্যোতিষীর চেম্বারে যান, গিয়ে তার সঙ্গে আলোচনা করুন। কিছু বলা যায় আর একটা জিনিস, ওর কি MBA পড়ার ইচ্ছা আছে? ওটা কি ব্যাপারটা হচ্ছে, আপনাকে বললাম কি আপনি যে কোনো একটা প্রশ্ন করুন, আরো অনেকে লাইনে থাকে তো, পুরো লাইফ জানতে চাইলে তো একদম যে কোনো জ্যোতিষ চেম্বারে যান, চেম্বারে আসতে হবে, কারণ লাইফে তো অনেক কিছু রয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে যে ছেলেটির যে চাকরিটা করছে এটা ওর জন্য সাফিসিয়েন্ট নয়। আচ্ছা, ছেলেটি পড়াশোনা মিডিয়োকার কিন্তু ওর প্রাপ্তিটা অনেক বেশি, খুব ভালো চার্ট, অসম্ভব সুন্দর আপনার ইয়ের চার্ট, তবু কিছুটা প্রবলেম আছে, নবমপতি দশমপতি ঘর চেঞ্জ করেছে, খুব সুন্দর চার্ট। একটি একটি গ্রহ, একটি দুটি দুটি গ্রহের ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে, ছেলেটার একটা মুখের মধ্যে প্রবলেম হবে। দাদা তো বলেই দিলেন সব কিছু, তো আপনি তো শুনতেই পারলেন না, বুঝতেও পারলেন, তাই একটু যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে, কারণ এখানে অনেক দর্শক বন্ধু অপেক্ষায় থাকে, সব কিছু তো আর বলা সম্ভব না লাইভ ফোনে নিয়ে, তাই একটু চেম্বারে আসুন, সেখানে বিস্তারিতভাবে আপনার ভাইপোর পুরো মানে লাইফটাই আপনি জানতে, যেটা বলছিলেন লাইফের ব্যাপারে, পুরো জীবনটা কিন্তু এই স্বল্প সময়ে বলা সম্ভব হয় না। হ্যাঁ দাদা, যেটা বলছিলেন হাতে সময়ও কম আছে আমাদের, জ্যোতিষ জানতে গেলে, জ্যোতিষ পড়তে গেলে, কোনো মানুষের সঙ্গে ভবিষ্যৎবাণী করতে গেলে, সনাতনী জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ সারা ভারতবর্ষের বুকে, তার মধ্যে দু একজন এসছেন
যারা রিসার্চ করেছেন এই সাবজেক্টটা নিয়ে, বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন। হ্যাঁ, জ্যোতিষের গ্রহ নক্ষত্রের উপরে নক্ষত্র জ্যোতিষ একটি আছে, আরও বিভিন্ন আছে এই বিভিন্ন। কিন্তু যদি সনাতন জ্যোতিষটা খুব সুন্দর করে শেখা যায়, কারণ সনাতন জ্যোতিষের উপরে ভিত্তি করে অন্যান্য জ্যোতিষীরা এসছেন, নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। কিন্তু বাড়ির ভিতটা ধরে নিন, আপনার আপনি একটি ছেলে, আপনার আরও চারটে ভাই আছে, পাঁচ ভাই মিলে বাবা যে বাড়িটা করেছেন তার উপর আরও ছতলা করে নিলেন, তাহলে ভিতটা যদি মজবুত না হয়, ভিতটা যদি আপনার জানা থাকে বাড়িটা তৈরি করার সুবিধা হবে। তাহলে সনাতন জ্যোতিষ যিনি ভালো করে জানেন তিনি কিন্তু যে কোনো মানুষকে, আমি সনাতন জ্যোতিষের অতিরিক্ত কিন্তু কিছু জানি না, আমি যেটুকু বলি সনাতন জ্যোতিষের উপরে ভিত্তি করে বলি। বৈদিক জ্যোতিষ ভালোভাবে জানতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা একটি আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে জ্যোতিষ জানতে গেলে ভেতরে, নিজের ভেতরে জ্যোতিষীর ভেতরকার জ্যোতিটাকে জ্বালাতে হয় এবং সেটা আসে স্পিরিচুয়ালিটি থেকে। এবং একজন মানুষ যিনি আসছেন প্রকৃত অর্থে তার পাশে দাঁড়ানো, কারণ তিনি সমস্যা নিয়ে আসছেন, তার সমস্যা নিজের সমস্যা মনে করে তার ব্যাপারটাকে দেখা, এই জায়গাটুকু যদি কোনো জ্যোতিষী করে থাকেন সঠিকভাবে বলতে পারবেন। একদমই, কারণ এই সঠিক আপনারা অনেকেই ভুলটা করেন, এই যে অনুষ্ঠান দেখছেন, এই যে একের পর এক প্রশ্ন করছেন। না, আমি আমি যেগুলো বললাম আমি তো সব সনাতন জ্যোতিষ, শুধুমাত্র বারচার দেখে নক্ষত্ররা দেখে র্যাপিডলি বলে দিলাম। তাহলে এইটা আসে, এইটা আসতে গেলে আপনাকে সনাতন জ্যোতিষটা খুব সুন্দরভাবে যদি আপনি জানেন, কোনো জ্যোতিষী বন্ধু জানেন বলে দিতে পারবেন। একদম, হাতে আর আমাদের সময় নেই। সঙ্গে আরেকটা কথা মনে করতে হবে, সেটা হচ্ছে যে যিনি আসছেন, আবারও বল, যিনি আসছেন তার ব্যথাটাকে নিজের ব্যথা বলে মনে করতে হবে। একদম, তাই সঠিক বিচার আপনারাই করুন, কারণ আপনাদের সতর্ক কিন্তু আপনাদের নিজেদেরকেই হতে হবে, কারণ লাইভ ফোনের অনুষ্ঠানে একের পর এক প্রশ্ন করে জেনে বসে থাকলে কোনো লাভ হবে না, সেটা দাদা সবসময়ই বলেন। তাই যে সমস্যাটা আছে সেটা নিয়ে একটু সতর্ক হন, সচেতন হন, আর একবার যোগাযোগ করুন দাদার সঙ্গে। যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। ব্যাপারটা হচ্ছে যে এনারা এটা লাইভ ফোনে অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন জ্যোতিষী ভাবছেন, এটুকু বললে আমি তো, না না, এটা তাদেরও করার কিছু নেই। হ্যাঁ, তারাও চাইছেন হয়তো এরকম ভাবে আমি সমস্যা থেকে বেরিয়ে আসবো, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। একদমই, আর মনে বিশ্বাসটা নিয়ে আসুন, অবশ্যই সঠিক সমাধান আপনি পেয়ে যাবেন। তবে সেই সঠিক সময়টা নির্বাচন কিন্তু আপনাকেই করতে হবে। আপনি সমস্যা নিয়ে বসে থাকলেন, দিনের পর দিন চলে গেল, তাহলে কিন্তু সমস্যা, এক বছর আগে, এক বছর না, এগারো মাস আগে একটি ছেলেকে তারাপীঠে দেখে বলেছিলাম, তখনও তারাপীঠে আমি ঘর ভাড়া করিনি, আর সময় নেই। আর এখানেই শেষ করছি, আগামী পর্বে দাদার সঙ্গে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।